వైరస్ కోవిడ్-19. వాట్ ఈస్ కరోనా వైరస్? కరోనా వైరస్ হচ্ছে একটি ভাইরাস যার মাঝে অনেকগুলো ভাইরাসের মিশ্রণ আছে। এই ভাইরাসটা দেখতে খুবই ছোট আর খুবই ক্ষুদ্র। যদি এটাকে কেউ মাইক্রোস্কোপ দিয়ে দেখে তাহলে দেখতে এটা অনেকটা বলের মতো, যার মাথায় অনেকগুলো মুকুটের মতো স্পাইক রয়েছে। করোনা ভাইরাস এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, আলফা, বিটা, গামা অ্যান্ড ডেল্টা। এটা এবারই প্রথম নয়, 1960 এটাকে একবার দেখা গিয়েছিল। তখন পপুলেশন খুব কম ছিল, দেশ বিদেশে যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসগুলো আছে এগুলো নায়ের বরাবর ছিল, সো দ্যাটস ওয়াই ব্যাপারটা এতদূর পৌঁছায়নি। এখন উন্নত সমাজের সাথে সাথে আমাদের দেশের যে পপুলেশন আছে এটা অবরত বেড়ে যাচ্ছে। বিজনেস হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের, বাইরের দেশ থেকে আমদানি হচ্ছে, আমাদের দেশ থেকে প্রোডাক্ট পাঠানো হচ্ছে, ট্যুরিস্ট আমাদের দেশে আসছে, দ্যাটস ওয়াই ব্যাপারটা এত দূর গড়িয়ে গেছে। আর এটা সবচেয়ে নতুন, 2019 নোভেল করোনা ভাইরাস। এটা একটা বিটা ভাইরাস আর এটা জন্ম হচ্ছে চীনের উহান শহরে। চীনের উহান শহরে একটি মিট বাজার আছে, সেখানে কোনো সাধারণ খাবার বিক্রি হচ্ছে না, সেখানে শুধু সাপ, ব্যাঙ আর কুমির আর নানা রকম ভয়ানক প্রাণী, যেগুলো দেখলে আমরা সাধারণ মানুষ খুব ভয় পাই, আতঙ্কে থাকি, যেগুলোকে দেখলে আমরা মনে করি যে বাস্তবে নাহলে মরতে হবে, লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। সায়েন্টিস্টরা এই ভাইরাসটা ডিটেলস বের করেছে। তারা বলছে কোনো অসুস্থ বাদুড়কে পুড়িয়ে খাওয়া হয়েছিল এবং যে খেয়েছে তাকে এই ভাইরাসটা অ্যাটাক করেছে, আর শুধুমাত্র তার থেকেই এই ভাইরাসটা এত দূর ছড়িয়ে গেছে। হোয়াট আর দ্য সিমটমস? এই ভাইরাসটা আমাদের হয়েছে কি না আমরা কী করে বুঝবো, এটা সিমটমসটা কী, এটা লক্ষণটা কী? ফার্স্ট অফ অল মাথা ব্যথা করবে, নাক দিয়ে পানি পড়বে, জ্বর চলে আসবে, ঘন ঘন বিপ ধরনের কাশি আসবে, পুরোপুরি জ্বর চলে আসবে অ্যান্ড নিউমোনিয়াও হতে পারে। এই ভাইরাসটি একজন থেকে আরেকজনে ছড়াচ্ছে, দ্যাটস ওয়াই এটা এত দ্রুত ছড়াচ্ছে, আর এই জন্যই এটা এতটা ভয়ানক। আর এটা থেকে নিজেকে সেফ রাখতে হলে কিছু ইম্পর্টেন্ট বিষয়ে খেয়াল রাখতে হবে। অলওয়েজ মাস্ক পরে থাকতে হবে, আর মাস্ক কিন্তু সেটা না যেটা একদিন কিনে এক সপ্তাহ পরেছি, নো নো নো, সেটা পরলে ডিজিজ আরও তাড়াতাড়ি ছড়াবে, আর তাই ওয়ান টাইম মাস্কগুলো ইউজ করতে হবে অলওয়েজ। অ্যান্ড টাকা থেকে নিয়ে শুরু করে আর যাই টাচ করুন না কেন, সাথে সাথে হ্যান্ড ওয়াশ করতে হবে, দ্যাটস ইট। আর যারা ঘন ঘন হাঁচি দিচ্ছে আর কাশি দিচ্ছে তাদের থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে রাখতে হবে অলওয়েজ। একটা এক্সপেরিমেন্টে জানা গেছে এই ভাইরাসটা তাদেরকে বেশি অ্যাটাক করছে যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা একেবারে কম, আর যারা বৃদ্ধা আছে আর যারা ছোট আছে তাদেরকে বেশি অ্যাটাক করছে, সো দ্যাটস ওয়াই বি কেয়ারফুল। অ্যান্ড রিপিট মাইসেলফ, বারবার হ্যান্ড ওয়াশ করতে হবে আর অলওয়েজ মাস্ক পরে থাকতে হবে, দিনে যতবার ইচ্ছে লবণ দিয়ে গরম পানি খেতে হবে, আর যারা স্মোক করছেন তাদেরকে স্মোক সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে বলা হয়েছে, আর যারা আপনার সামনে এসে স্মোক করছে, আপনার সামনে এসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে তাদের থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে রাখতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এই ইম্পর্ট্যান্ট অফিসিয়াল ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আপনার সব ফ্রেন্ডের কাছে, আপনার ফ্যামিলি মেম্বারের কাছে, আপনার কাছের মানুষের কাছে, বিকজ নেটে আজেবাজে অনেক ধরনের নিউজ আছে যা দেখে হয়তোবা আমরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি, আর এই অফিসিয়াল ভিডিওটা 100% রিয়েল, দ্যাটস ওয়াই ভিডিওটা শেয়ার করুন আর একটা হেল্প করুন।